हरे कृष्ण बम बम भोले जय मा केमन आछेन बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। प्रतिदिनेर ज्योतिष सम्बन्धीय विभिन्न उपाय एवं टोटका एवं सेई साथे राशिफल संक्रांत विभिन्न भिडियो देखार जोन्नो अवश्य आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी अवश्य प्रेस कर दिन। सेई साथे बोलबो एई विशेष दिने जादेर जन्मदिन एवं सेई साथे जादेर विवाह बार्षिकी तादेर प्रति रइलो आमार आंतरिक शुभेच्छा एवं ईश्वरेर कृपाय तादेर जीवन जेन अत्यंत आनंद घनमय मुहूर्ते काटे। आज 20 अक्टोबर 2021 बुधवार आपनादेर संगे आलोचना करबे एई विशेष दिनेर राशिफल सम्पर्के। बुधवार मानी श्री गणपति देवेर जन्य अत्यंत प्रिय एकटी बार एवं सेई साथे शारद पूर्णिमा एवं कोजागरी लक्ष्मी पूजार द्वितीय दिन। अर्थ व्यवसा एवं सेई साथे सुख समृद्धि पेते अवश्यई आपनारा मा लक्ष्मीर पूजा अर्चना करबेन। प्रतिदिनेर एई राशिफल आपनादेर जन्मकुंडलीते थाका चंद्रेर अवस्थान अनुसारे विचार एवं विश्लेषण करा हय एवं एई विशेष राशिफले मेष राशि थेके मीन राशि पर्यन्त विस्तारित आलोचना करे थाकि एवं ग्रहगत अवस्थान नाक्षत्रिक अवस्थान एवं सेई साथे चाकरी व्यवसा लेनदेन बंधुदेर संगे सम्पर्क এই গ্রহ এবং নাক্ষত্রিক অবস্থানের উপরে নির্ভর করে বিচার এবং বিশ্লেষণ করে থাকি এবং সেই সাথে এই বিশেষ দিনের শুভ অশুভ ঘটনার পূর্বাভাস এবং দৈনন্দিন জীবনের বিশেষ পরিকল্পনাতে যে সফলতা আসতে পারে তার আগাম কিছু কথা আপনাদের সঙ্গে আলোচনা করি। তাছাড়া এই বিশেষ দিনে কোন কোন বিষয়ে আপনারা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং কি ধরনের সুযোগ সুবিধা আসতে পারে তাই বিশেষ রাশিফলের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তাই আসুন শুরুতেই জেনে নেওয়া যাক এই বিশেষ দিনের পঞ্চাঙ্গের বিষয়ে। সূর্যোদয় ঘটবে এই বিশেষ দিনে সকাল 5:35, সূর্যাস্ত সন্ধ্যা 5:07। তিথিতে পূর্ণিমা তিথি থাকবে রাত্রি 8:26 পর্যন্ত, তারপরেই কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি শুরু হচ্ছে এবং রেবতী নক্ষত্রে চন্দ্রদেব আজ দুপুর 2:02 পর্যন্ত থাকবে, তারপরেই অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। শুরুতেই হর্ষণ যোগ থাকবে রাত্রি 8:40, তারপরেই বজ্র যোগ সূচিত হচ্ছে এবং বৃষ্টিকরণ থাকছে সকাল 7:41, তারপরেই বকরণ শুরু হবে রাত্রি 8:26 পরেই বালকরণ। এই বিশেষ দিনে চন্দ্রদেব অবস্থান করবে দুপুর 2:02 পর্যন্ত মীন রাশিতে, তারপরে গোচরের পরিবর্তন ঘটিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। সেই সাথে এই বিশেষ দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে না, তবে আপনাদের বলবো এই বিশেষ দিনে রাহুকালকে বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজ এবং মাঙ্গলিক কাজ করবেন। তবে এই বিশেষ দিনে রাহুকাল থাকছে সকাল 11:21 থেকে 12:48, তাই এই বিশেষ সময়কালকে বাদ দিয়ে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন। তাছাড়া এই বিশেষ দিনে দৃশা সুর হলো উত্তর দিক, তাই উত্তর দিকের অভিমুখে শুভ যাত্রা বা শুভ কাজে ব্যাঘাত ঘটতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনের বিশেষ রাশিফল সম্পর্কে। শুরুতেই আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। চন্দ্রদেব এই বিশেষ দিনে দ্বাদশ গৃহে অবস্থান করছে, দুপুর 2:02 পর আপনার রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে, তাই কিছুটা মিশ্র ফল আপনারা পাবেন। আপনি যদি সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকেন মান সম্মান পাবেন। এই বিশেষ দিনে ব্যাংক বা প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে আপনারা বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। ঋণ নেওয়ার কথা ভাবলে এই সময় স্থগিত রাখুন, এই বিশেষ সময়ে একটু সচেতনভাবে আপনাদের এগোতে হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে, মন কিছুটা পজিটিভ থাকবে এই বিশেষ দিনে। এই বিশেষ দিনে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেবেন। আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে, আর্থিক ঝুঁকি নিয়ে কোনো ইনভেস্ট করবেন না। ঋণ নেওয়ার বিষয়ে এই বিশেষ দিনে অত্যন্ত সচেতন থাকুন। অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান হবে বন্ধুদের সহযোগিতায়। শুভ রং হবে কমলাবর্ণ, শুভ সংখ্যা হবে আপনাদের ক্ষেত্রে 3। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একাদশ গৃহে চন্দ্রদেব অবস্থান করছে,
কর্মক্ষেত্রে ব্যস্ত থাকবেন, চাকরি বাকরির দায়িত্ব বৃদ্ধি পাবে, সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে। এই বিশেষ দিনে জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে বিরোধিতার মধ্যে যেতে পারেন, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। সন্ধ্যার পরবর্তী সময়ে বিশেষ শুভ ফল আসতে পারে। এই বিশেষ দিনে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা বিরোধিতা তৈরি হবে, তাই চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আপনাদের ক্ষেত্রে বলবো, সতর্কতার সঙ্গে প্রতিটি বিষয়ে বস্তুকে আপনারা গুছিয়ে রাখুন, তা না হলে হারানো বা চুরির বিষয়টা থাকতে পারে এবং শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন। এই বিশেষ দিনে আপনারা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রতিশ্রুতি থেকে এড়িয়ে চলুন, অর্থাৎ অযথা অর্থ ব্যয় এই বিশেষ দিনে করবেন না। পরিকল্পনা অনুসারে কর্মে এগিয়ে গেলে অবশ্যই শুভ ফল আপনারা পাবেন। শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে সাদা বর্ণ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, দশম গৃহে চন্দ্রদেব অবস্থান করবে, দিনটি স্বাভাবিক যাবে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো, তাহলে এই বিশেষ দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। যদি আপনারা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন, সঠিক সময়ে সঠিক কাজগুলি করে ফেলুন। আধ্যাত্মিক চিন্তাভাবনাতে শুভ ফল আসবে বা আধ্যাত্মিক কাজের প্রতি ব্যয় করতে পারেন। সন্তানের বিবাহ নিয়ে কিছুটা বাধা চলে আসতে পারে। এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। জমি বা ভবন সংক্রান্ত বিষয়ে অর্থ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। আর্থিক বিনিময়ে সুযোগ সুবিধা আসবে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে পরামর্শের কাজে অত্যন্ত শুভ ফল পাবেন। শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে হলুদ বর্ণ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে চন্দ্রদেব ভাগ্যগৃহে অর্থাৎ নবম গৃহে থাকবে। এই বিশেষ দিনে ভাগ্যের বিশেষ সুযোগ সুবিধা পাবেন। আপনারা চিন্তা ভাবনা করে আর্থিক বিনিয়োগ করলে অত্যন্ত শুভ ফল আসবে। ভাইদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং সেই সাথে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে শুভ ফল আসবে। পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। সন্তানের প্রতি বিশ্বাস জন্মাবে, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। এই বিশেষ দিনে কাজকর্মের বিষয়ে শুভ ফল আসবে। আর্থিক ক্ষতি থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই পরিকল্পনা অনুসারে এগোতে হবে, প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিতে হবে। এই বিশেষ দিনে অযথা অর্থ বিনিয়োগ করতে গিয়ে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাই প্রতিটি কাজ ধৈর্য ধরে করুন, তা না হলে উত্থান পতনে পরিপূর্ণ হতে পারে। শুভ সংখ্যা হবে 7, শুভ রং হবে সাদা বর্ণ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, অষ্টম গৃহে চন্দ্রদেব অবস্থান করছে, মানসিক উদ্বেগ বাড়বে, ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন স্কিম আসতে পারে, বাস্তবায়ন হতে পারে। এই বিশেষ দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে অবশ্যই ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সফলতা আসবে। সন্ধ্যার পরবর্তী সময়ে এই বিশেষ দিনে পারিবারিক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে পারেন। নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অর্থ বিনিয়োগ করলে ভালো ফল পাবেন, আর্থিক উন্নতির যোগ তৈরি হবে, অন্যথায় ক্ষতির সম্মুখীন হবেন। রাগকে নিয়ন্ত্রণ করুন, সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন। শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে গোলাপি বর্ণ। কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, সপ্তম গৃহে আজ চন্দ্রদেব অবস্থান করছে, মধ্যম প্রকৃতির ফল আসতে পারে। পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি এই বিশেষ দিনে পরিকল্পনা অনুসারে চললে বাস্তবায়ন হবে, ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। সন্তানের জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে। ভবিষ্যৎ সম্পর্কে অবশ্যই ওয়াকিবহল থাকুন এবং ভবিষ্যতের জন্য অর্থ আপনারা সঞ্চয় করার বিভিন্ন পথ বের করুন। অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান হবে, সফলতা আসবে, পরিচিতি বাড়তে পারে। এই বিশেষ দিনে নিজের প্রতিভা সঠিক প্রয়োগ করতে পারেন। 9 সংখ্যা ব্যবহার করুন, লেমন কালার অত্যন্ত শুভ হবে। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্রদেব এই বিশেষ দিনে ষষ্ঠ গৃহে থাকছে। এই বিশেষ দিনে আপনার চারিপাশে মনোরম পরিবেশ থাকবে এবং সঠিক পরামর্শে এগিয়ে গেলে ভালো ফল আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কর্মের সফলতা আসতে পারে। সন্ধ্যার পরবর্তী সময়ে এই বিশেষ দিনে আপনারা সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। বুধবার আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, নতুন কাজের সুযোগ আসবে, পরিকল্পনার সঠিক ব্যবহার করলে উপার্জন বৃদ্ধি পাবে। 1 সংখ্যাকে ব্যবহার করুন এবং নীল বর্ণ আপনাদের জন্য শুভ হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, পঞ্চম গৃহে চন্দ্রদেব অবস্থান করছে, কিছুটা কঠিন দিন হতে পারে, তবে সন্তান সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হতে হবে।
একটু হতাশা চলে আসতে পারে এই বিষয়ে। এই বিশেষ দিনে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, এই বিশেষ দিনে ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে। ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের শুভ ফল আসবে। বুধবারে আপনারা অবশ্যই মুনাফা অর্জনের জন্য সঠিক চিন্তা ভাবনা করে অর্থ বিনিয়োগ করুন। শুভ সংখ্যা হবে 3, শুভ রং হবে লাল বর্ণ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চতুর্থ গৃহে চন্দ্রদেব অবস্থান করছে, কিছুটা দাতব্য কাজে ব্যয় হবে। ধর্মীয় আচার অনুষ্ঠানে যোগ দিতে পারেন এই বিশেষ দিনে। খ্যাতির দিক থেকে অত্যন্ত শুভ ফল আসবে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের মনস্থির করলে ভালো লাভের আশা আপনি দেখবেন। পড়াশোনা সংক্রান্ত বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতির যোগ থাকবে, তবে অর্থ খরচের বিষয়টাও আজ থাকছে, তাই সে বিষয়ে আপনাদের অ্যাডজাস্ট করতে হবে। মানসিক কিছুটা সমস্যা তৈরি হবে। চতুর্থ গৃহে চন্দ্রদেব, কিছুটা মানসিক উত্থান পতন আসতে পারে। ঋণ নেওয়ার বিষয়ে এড়িয়ে চলো। শুভ সংখ্যা হবে 4, শুভ রং হবে কেশর বর্ণ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, তৃতীয় গৃহে চন্দ্রদেব অবস্থান করছে, এই বিশেষ দিনে সুখ সমৃদ্ধি আসবে। মূল্যবান জিনিসপত্র কেনার ইচ্ছা হতে পারে, পূরণও হবে এই বিশেষ দিনে। পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একটু ভেবেচিন্তে করুন। এই বিশেষ দিনে সিদ্ধান্ত গ্রহণ করলে তা অবশ্যই সময় নিয়ে করুন, সাবধানতার সঙ্গে করুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে। বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই কাজ থেকে ছোট ছোট অর্থ আপনার জীবনকে আরো বেশি সুন্দর করবে। শুভ সংখ্যা হবে 5, শুভ রং হবে লাল বর্ণ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, চন্দ্র আজ দ্বিতীয় গৃহে থাকছে, প্রভাব এবং গৌরব বৃদ্ধি পাবে। এই বিশেষ দিনে বুদ্ধি দিয়ে আপনারা এগিয়ে গেলে ভালো ফল পাবেন। ব্যবসা সংক্রান্ত বিষয়ে উপকৃত হবেন এবং অর্থ বিনিয়োগে অবশ্যই ভেবেচিন্তে করবেন, অন্যথায় ভবিষ্যতে আর্থিক সমস্যা তৈরি হতে পারে। এই বিশেষ দিনে স্ত্রীর শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখুন, ডাক্তারি পরামর্শ নিন। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই ভালো সম্পর্ক বজায় রাখুন। পরিবারের জন্য কোনো দামি জিনিসপত্র কিনতে পারেন। প্রতিদ্বন্দ্বিতা থেকে সর্বদা দূরে থাকুন, প্রতিদ্বন্দ্বী আপনাকে সমস্যায় ফেলতে পারে। শেয়ার সংক্রান্ত বিষয়ে সতর্ক না হলে আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, ছোটোখাটো বাধা আসতে পারে, খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। শুভ সংখ্যা হবে 2, শুভ রং হবে লাল বর্ণ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বিশেষ দিনে আপনাদের রাশিতেই অবস্থান করছে চন্দ্রদেব, তবে দুপুর 2:02 পরে আপনাদের রাশি থেকে মেষ রাশিতে গোচর করবে চন্দ্রদেব। এই বিশেষ দিনে সুখ সমৃদ্ধি আসবে এবং সেই সাথে দাম্পত্য জীবনে শুভ ফল পাবেন। যারা কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আসবে। সন্তানের শিক্ষা সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাবেন। ধর্মীয় কাজে যুক্ত থাকতে পারেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর চেষ্টা করুন, অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে এই বিশেষ দিনে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচ আপনাকে সমস্যায় ফেলবে, ধৈর্য ধরতে হবে। এবং এই বিশেষ দিনে অর্থ লগ্নির বিষয়ে অবশ্যই ভেবেচিন্তে করতে পারলে ভালো ফল আসবে। শুভ সংখ্যা হবে 6, শুভ রং হবে সবুজ বর্ণ। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম আগামী 20 অক্টোবর 2021 বুধবারের বিশেষ রাশিফল। আপনাদের বলবে, এই বিশেষ দিনে শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করে ওম গং গণপতয়ে নমঃ এই বিশেষ মন্ত্র 21 বার জপ করুন, কিংবা 108 বার জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। গণপতি দেবের কৃপায় আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।